सर्वभूतेषु इन्द्ररूपेण संस्थिता जावो অন্ধকারের মধ্যে থেকেও যিনি আলোর পথযাত্রী হয়ে দর্শনার্থীদের আলো দেখাবেন তিনি অনির্বাণ দা রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, ফার্স্টেই জানবো, এই যে সব জায়গায় কালো কালো দেখছি, তুমি বললেই সেটাই তোমার থিম, কিন্তু তার মধ্যে থেকে আলো, তাই তো? সেটা যদি একটু বলো। আসলে গোটা কলকাতা রঙিন হয়ে যায় পুজোর সময়। আমি ইনফ্যাক্ট আরও যে পুজোগুলো করছি খুবই রঙের ব্যবহার আছে, না আমার মনে হয়েছিল যে এত রঙের মধ্যে থেকে কোথাও একটা আলাদা করে নেওয়া যায় কালো রঙটার ব্যবহারে। আর কালো মানেই আমাদের ধারণা একটু বিভৎসতা, একটু দুঃখ, একটু মনের অন্ধকার দিকগুলো, তো সেটাকে কাটিয়ে উঠে কালোর মধ্যে থেকেও আলোটাকে বের করার চেষ্টা করেছিলাম এবং সেই জন্য বেছে নিয়েছিলাম টায়ার, টিউব, এই ধরনের পদার্থগুলো। এবং এই যিনি মেটিরিয়ালগুলো এমনিতে দেখতে খুব কুৎসিত, আমরা ফেলে দেওয়া টায়ারগুলোকে অনেকেই মানে পুড়িয়ে দেয় মরা ইয়ে পোড়ানোর সময়, ন্যাড়া পোড়ানো বলি আমরা সেই সময়, খুব বিচ্ছিরি গন্ধ ওঠে। তো সেটার থেকে বেরিয়ে আমার মনে হয়েছিল যে টায়ারটাকে ব্যবহার করে যদি ভালো কাজ করা যায় এবং সেটারই চেষ্টা করেছি। আর নাম হচ্ছে থিমের মিলে গেছে আধার আলো। দেখো, পুজোর কাজ শুরু হয়ে যায় আসলে, যেমন রামায়ণ, যেমন রামায়ণ ঘটার আগে থেকেই রামায়ণ লেখা হয়ে গিয়েছিলো, পুজোটাও ঠিক সেরকমই। এই পুজো শেষ হয়ে যাওয়ার আগে থেকেই মাথায় চলে আসে অন্য পুজো কী করবো, এবং পুজো শেষ হয়ে গেলে এই গা হাত পার ব্যথা মরে গেলে এই ডিসেম্বরের মধ্যেই শুরু হয়ে যায় পুজোর কাজ, এবং একটু একটু করে আগে ওয়ার্কশপ শুরু হয়, প্ল্যানিং হয়, পরের দিকে রাস্তা ব্লক করে কাজ হয়। রাস্তা তো ঘিরে রাখা যায় না, রাস্তার এক সাইডে শুরু হয়ে যায় মাস দুয়েক। আলোর ব্যবহার ভীষণভাবেই আছে, মানে আলো ঝলমলেই লাগবে। এখানে অ্যালমোনিয়াম ফয়েল এবং অ্যালমোনিয়ামের পাতকে এমনভাবে ব্যবহার করা হয়েছে এখানে, রিফ্লেক্ট করে আলোটা অন্য মাত্রা দেবে। আর কালোর উপর টানস্টেন আলো ইউজ করেছি, যেটা সোনার মতোই লাগে দেখলে। হ্যাঁ, আর আমার এখানের মিউজিক আবহ তৈরি করেছে সৌরেন এবং সৌম্যজিৎ, ওরাও ওই একটা ব্যাপারই ধরতে চেয়েছে, অন্ধকার থেকে আলোকে টেনে বের করা, এবং সেটা আমার মনে হয় খুব সার্থক হয়েছে। দেবী সবথেকে আকর্ষণীয় এবং মূল মানে নায়িকা হচ্ছে মণ্ডপের দেবী, তো সেই নায়িকার মতোই তাকে দেখতে লাগবে। সুন্দর সোনালী রঙের প্রতিমা এখানে ব্যবহার করা হয়েছে, নবদা নবকুমার পাল আমাদের মূর্তি বানিয়েছেন, তো খুব সুন্দর হয়েছে প্রতিমা। এই ক্লাব এবং এই বিশেষ থিম নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই অতি গুরুত্বপূর্ণ একজন সদস্য, সৃজিতদা। সৃজিতদা, তুমি যদি বলো এই যে আলো অন্ধকারের মিশেল, সেটা কীভাবে মাথায় এলো বা কীভাবে ফুটিয়ে তুলছো তোমরা? অ্যাকচুয়ালি কালো বলতে যেটা বোঝায়, মানে এখানে মিলে গেছে আধার আলো আর কি। তো আধার তো মানে ধরুন আধার বলতে আমরা সাধারণত অন্ধকারই বুঝি আর কি। তো এখানে আধার মানে কালো ধরুন যে জিনিসটা, সেটা সবসময় আমরা ধরুন কোনো কদর্য জিনিস, কোনো কু, যেটা আমাদের ধরুন একটু ভয় পাওয়ার জায়গা, যে জায়গাগুলো, তো সেই জায়গাগুলো হচ্ছে আমাদের আধারের জায়গা। কিন্তু এখানে ধরুন মা তো সব জায়গায় বিরাজ করেন, তো সেই মা ধরুন আমাদের মধ্যে যে কু যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু তিনি সব যেন আজ নিয়ে নিচ্ছে, নিয়ে আমাদের আবার আলোর মধ্যে আবার নিয়ে আসছেন। আর যেহেতু প্যান্ডেলটা আপনারা দেখছেন যে টায়ার টিউব কেটে করা হয়েছে, এটা একটা সিম্বলিক আর কি, যেহেতু এটা কালোকে রিপ্রেজেন্ট করছে আর কি, আধারকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এই প্যান্ডেলটা নিয়ে একটু ভালো করে দেখেন, এই প্যান্ডেলটার একটা ট্রাইবাল একটা ফ্লেভার আছে আর কি। তো অ্যাকচুয়ালি এটা একটা মেসেজ টু দ্য সোসাইটি। দেখুন, আজও কিন্তু আমাদের যে যারা ট্রাইবাল যারা রয়েছেন আর কি, তারা কিন্তু আজও কিন্তু অন্ধকারের মধ্যে রয়েছে। তো সেই মেসেজটা আমরা দিতে চাই যে যারা ধরুন এখনও অন্ধকারের মধ্যে রয়েছেন, হ্যাঁ আলো তো মাই আমাদের দেখাবে, তো তার হাত ধরেই তাদের আলোর প্রাতপ্রদীপে আমরা নিয়ে আসতে চাই সময়।
আমাদের সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ডস নিশ্চয়ই আপনারা জানেন, এত সুন্দর অভিনব একটা প্রয়াস, সেটার জন্য আপনারা কতটা প্রস্তুত, মানে প্রস্তুত এই কম্পিটিশনটার জন্য? হ্যাঁ, ডেফিনেটলি তো আমরা খুব আশাবাদী, কারণ ধরুন যেরকম কাজ অন্তত মানে অনির্বাণ দাস এবারে করেছেন, ইমপ্লিমেন্ট করেছেন, ডেফিনেটলি একটা ইউনিকনেস রাখে আর কি কাজের ব্যাপারে, অভিনবত্ব আছেই কাজের ব্যাপারে। আমরা খুব আশাবাদী যে আমরা এই পুরস্কারের হয়তো একদম প্রথম দিকেই থাকবো। পুজোয় আলো রং সব জায়গাতেই থাকে, কিন্তু এই মণ্ডপ মানুষকে দিচ্ছে একটা সুন্দর মেসেজও। তো আপনারা আপনাদের ক্লাব এবং মণ্ডপের জন্য কী বলবেন দর্শকদের? আমরা সবার প্রথমে দর্শকদের বলবো, সিটি সেরা পুজো অ্যাপটা ডাউনলোড করুন আর হিন্দুস্তান পার্ক সার্বজনীনকে ভোট দিন। কালো জগতের আলো, তাই আলোর দিনে কালোকে নিয়ে সেজে উঠছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন, যে রূপ দেখতে গেলে আপনাদের অবশ্যই আসতে হবে এখানে। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।